হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলের জয় হোক। তো বৃন্দাবনে কিভাবে আমার সব কিছু হারিয়ে গেল দেখো, সমস্ত আমার যে ডকুমেন্ট ছিল সব ডকুমেন্ট সব হারিয়ে গেল, আর ডকুমেন্ট আমি খুঁজে পাইনি কোথায় গেল। আমি যখন বাঁকেপেড়ি মন্দিরকে দর্শন করে তারপরে দুপুরবেলা 12টার সময় প্রসাদ পেলাম বাঁকেপেড়ির ওইখানে যে বৈষ্ণব সেবা হয় ওইখান থেকে, তারপরে আমি ওইখান থেকে প্রসাদ পেয়ে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে আমি রমণ রীতিতে আসলাম কৃষ্ণ বলরাম মন্দির ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরে যখন আসলাম তখন দেখি ওখানে প্রসাদ হচ্ছে, তো আমি ওইখানে গিয়ে প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পরে তারপরে আমি ওইখানে গিয়ে যে টেম্পল কমান্ডারকে বললাম যে প্রভু আমি মন্দিরে থাকতে চাই। তো বললেন কোথা থেকে এসছো? তো আমি বললাম জগন্নাথপুরী থেকে এসেছি। তো উনি বলে কয়দিন থাকবে? তো আমাদের ইস্কনের একটা নিয়ম আছে যে কোনো ভক্ত যদি কোনো মন্দির থেকে কোথাও থাকতে চায় তো তাকে 3 দিন থাকতে দেয়। তবুও আমাদের অথরিটির প্রেসিডেন্টের লেটার লাগে, কোনো মন্দির থেকে আরেক মন্দিরে থাকতে হলে অথরিটির লেটার লাগে যে আমার এই ভক্ত এখানে যাচ্ছে তোমাদের মন্দিরে, তো এখানে ওকে এই কয়দিন থাকতে দেবে। তো এইভাবে একদম 3 দিন থাকার নিয়ম আছে। বা কোনো ভক্ত যদি যায় চেনাশোনা হয় তো তাকে কন্ট্যাক্ট করে, আগে কোন মন্দির থেকে এসছো সেই মন্দিরের প্রেসিডেন্টকে ফোন করে যে এরকম একজন ভক্ত এসেছে, তো তাকে থাকতে দেয়। তো 3 দিনের বেশি থাকতে দেয় না, 3 দিন থাকতে দেয়। তো আমি টেম্পল কমান্ডারকে গিয়ে বললাম যে প্রভুজি আমি এরকম জগন্নাথপুরী থেকে এসেছি, আমি থাকতে চাই মন্দিরে। হ্যাঁ, তখন বললেন কয়দিন থাকবে? হ্যাঁ, তা আমি বললাম 3 দিন থাকবো। তো উনি আমাকে 3 দিনের জন্য একটা বলল, প্রথমে লেটার এনেছো? আমি বললাম না। তখন উনি বললো না, লেটার ছাড়া তো থাকতে দেওয়া হবে না। তখন আমি বললাম যে প্রভুজি আমি লেটার আনিনি, তো কী করবো, আপনি যদি কৃপা করেন। তখন আমি টেম্পল কমান্ডার আমাকে একটা দিল, 3 দিন থাকার জন্য একটা সাইন করে দিল এক জায়গায় এসে। তখন আমাকে একটা রুম দিয়ে দিল 3 দিন থাকার জন্য, সেই রুমে আমি ছিলাম। তো তখন রুমে ছিলাম, তো আমার কাছে একটা সাইড ব্যাগ ছিল, সাইড ব্যাগের মধ্যে কোনো কাপড় চোপড় কিছু ছিল না, শুধু একটা ডায়েরি ছিল আর কিছু ছিল না। তো ডায়েরির মধ্যে ছিল আমার ডকুমেন্ট, ছিল আমার এই মাধ্যমিক পরীক্ষার যে বোর্ড সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটা ছিল, কিছু রেশন কার্ডের ওইটা কিছু ছিল, তখন আমার ভোটার কার্ড মার কিছু হয়নি, শুধু বোর্ড সার্টিফিকেটটাই ছিল। তো যাই হোক, তা আমি ওই ওখানে 3 দিন ছিলাম মন্দিরে, প্রত্যেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম, হ্যাঁ, ভক্তদের সঙ্গে প্রসাদ পেতাম। তো একদিনকে ওই ব্যাগ নিয়ে যখন বাইরে বাথরুমে যাব, ওই তো ব্যাগটা সাইডে রেখে আমি বাথরুমে গেলাম, তো বাথরুম থেকে এসে দেখি আমার আর ব্যাগ নেই। তো ব্যাগ নেই, কোথায় গেল আর ব্যাগ আর খুঁজে পাইনি। তো একটাই মাত্র আমার ব্যাগ ছিল, তাও সে ব্যাগটা নেই। তখন আমি কী করবো, আর কোথাও খুঁজে পেলাম না। তারপরে আমার তো 3 দিন হয়ে গেল, 3 দিন হওয়ার পরে তো টেম্পল কমান্ডার বলছে প্রভুজি 3 দিন তো হয়ে গেছে, আর তো থাকতে দেওয়া যাবে না। তো আমাকে তখন আমার ইচ্ছা ছিল আর কিছুদিন থাকি, কিন্তু টেম্পল কমান্ডার বললো না প্রভুজি এটা আমাদের নিয়ম, মন্দিরের নিয়ম, ইস্কনে একটা রুলস আছে, ওই রুলসের বাইরে তো আমি কিছু করতে পারবো না। তুমি এমনি প্রসাদ, তোমাকে প্রসাদ দেওয়া হবে, প্রসাদ ফ্রি, তুমি প্রসাদ প্রত্যেক দিন এসে প্রসাদ পাবে, কিন্তু তো রুম তো দেওয়া যাবে না। তখন আমি বললাম ঠিক আছে প্রভুজি। তখন আমি কী করলাম, ওইখান থেকে বেরিয়ে ওইখানে মন্দিরে সারাদিন মন্দিরে থাকতাম, কিন্তু রাত্রে অন্য কোথাও ঘুমাতাম, এক এক জায়গা গিয়ে ঘুমাতাম। তো ঘুমালে কখনো আমি যমুনার কিনারায় গিয়ে ঘুমাইতাম, কখনো কোনো অনেক মন্দির আছে ছোটো ছোটো মন্দিরের জায়গায় ওইখানে। তো আমাদের ইস্কন মন্দিরের পাশে বাইরেই একটা বায়া বাবার মন্দির আছে, বায়া বাবার মন্দির আছে যেখানে বাবাজিরা থাকেন, হ্যাঁ, ওইখানে 24 আওয়ার কীর্তন হয়। তো আমি কী করলাম, তো ওই মন্দিরে গিয়ে ওখানে থাকতাম, ওই মন্দিরে সবসময় কীর্তন হয়, গেট সবসময় খোলা থাকে। তো ওই মন্দিরে অনেক থাকার জন্য কোনো বারান্দা থাকে, অনেক আছে। তো আমি মন্দিরে যখনই 9টার সময় মন্দির বন্ধ হয়ে যেত আমাদের ইস্কন মন্দির, তখন আমি কী করতাম, এসে ওই বায়া বাবার মন্দিরে এসে ওখানে কীর্তন করতাম, প্রথমে কীর্তন করে তারপরে এখানে ঘুমিয়ে পড়তাম।
তো ওখানে ছাদের উপরেও ঘুমানোর জায়গা আছে। তো ওরা আমাকে একটা মশারি দিয়েছিল, যে মশার কামড় তো মশারি দিয়েছিল, তো ছাদের উপর ঘুমানোর জন্য আমাকে আদেশ দিয়েছিল যে ছাদের উপর ঘুমাও। তো আমি ওইখানে বাবার মন্দিরে থাকতাম, ওইখানে ছাদের উপরে, এখন আমাদের ইস্কন মন্দিরের পেছনে এই মন্দিরটা, তো ওইখানে বাবা মন্দিরের ছাদের উপর ঘুমাতাম, হ্যাঁ, মশারি টানিয়ে। আর মন্দিরে প্রত্যেক দিন মন্দিরে মঙ্গল আরতি অ্যাটেন্ড করতাম, গুরু পূজা অ্যাটেন্ড করতাম, সারাদিন মন্দিরে থাকতাম, আর রাত্রেবেলা গিয়ে ওইখানে ঘুমাতাম। তো এইভাবে আমি ই করতাম, ভজন করতাম, ই করতাম। তো এইভাবে অনেক দিন হয়ে গেল থাকার পরে, তারপরে আমি গেলাম রাধাকুণ্ড দর্শনে। তো রাধাকুণ্ড দর্শন করার উদ্দেশ্যে ওইখানে হাঁটতে হাঁটতে গেলাম রাধাকুণ্ড দর্শনে। ওই সময় ধীরে কার্তিক মাস শুরু হলো, তখন কার্তিক মাসে, ওই সময় কার্তিক মাসে এখন পরিক্রমা শুরু হয়েছিল। যখন আমি রাধাকুণ্ডে গেলাম, তো রাধাকুণ্ড থেকে বর্ষণায় গেলাম, হ্যাঁ, তো হাঁটতে হাঁটতে গিয়েছিলাম আমি, না হাঁটতে হাঁটতে না, আমার মনে আছে আমি ওখানে রাধাকুণ্ডে আমি পয়সা দিয়ে গিয়েছিলাম, অটোরিকশায় গিয়েছিলাম, আমার কাছে ভান্ডারের পয়সা ছিল, ওই পয়সা দিয়ে গিয়েছিলাম। তারপরে ওইখান থেকে রাধাকুণ্ড থেকে তারপরে গোবর্ধনে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, পরিক্রমা করতে করতে। তো গোবর্ধন গিয়েছিলাম, তো গোবর্ধন থেকে বর্ষণায় গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, এইটা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম বর্ষণায়, এক এক দিন। তো এইভাবে বৃন্দাবনে আমি 84 করছে অনেক পরিক্রমা করেছিলাম। তো আমি প্রথম পরিক্রমা যখন করেছিলাম, তখন পরিক্রমা ওইখানে যখন বর্ষণায় গেলাম, তো বর্ষণায় যখনই গেলাম, তো রাধারানীর মন্দিরে দর্শন করার পরে, তারপর ওইখানে আরও কিছু মন্দির ছিল, তো ওইখানে যে মান মন্দির ছিল, গহবর বনে মান মন্দির ছিল, রমেশ বাবার মন্দির, তো ওইখানে গেলাম। তো ওইখানে সকল 9টার সময় প্রসাদ পেলাম ভক্তর সঙ্গে। প্রসাদ পাওয়ার পরে দেখি ওইখানে আয়োজন করা হচ্ছে সব কিছু, ওইখানে টেন্ট করা হচ্ছে, সব পরিক্রমার জন্য বন্দোবস্ত করা হচ্ছে। ওই রমেশ বাবার মন্দির থেকে 40 দিনের একটা পরিক্রমা হয়, 84 ক্রোশ পরিক্রমা, তো এখানে বন্দোবস্ত করা হচ্ছে। তো আমি ওইখানে বর্ষণায় আমার খুব ভালো লাগলো রাধারানী মন্দির দর্শন করার জন্য। তো আমি গহবর বনে ওইখানে গিয়ে ভজন করতাম, আর ওই রমেশ বাবার মন্দির ওইখানে প্রসাদ পেতাম, প্রসাদ পাওয়ার পরে তারপরে ওইখানে ভজন করতাম, ওইভাবে আমি ওইখানে থাকতাম, আর রাধারানীর মন্দিরে আসতাম, হ্যাঁ, যেখানে রাধারানীর জন্মস্থান বর্ষণা, সেইখানে মন্দিরে এসে ওইখানে সময় কাটাতাম, ওইখানে বসে বসে জপ করতাম, মন্দিরে থাকতাম। তো এইভাবে আমি ওই বর্ষণায় অনেক দিন ছিলাম, এইভাবে ঘুরে বেড়াতাম, বর্ষণা প্রত্যেক দিন পরিক্রমা করতাম। তো ওই পরিক্রমা করতে 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 তারপরে ওই পরিক্রমা শুরু হলো, রমেশ বাবার মন্দিরে পরিক্রমা শুরু হয়েছিলো। তো যখন পরিক্রমা শুরু হলো, আমি ওদের সঙ্গে, রমেশ বাবাদের সঙ্গে প্রথম বৃন্দাবন পরিক্রমা শুরু করেছিলাম। তো 40,000 লোক একসঙ্গে পরিক্রমা করে, অনেক বাবাজিরা পরিক্রমা করে সকল, ওখানে ফ্রি পরিক্রমা হয়, প্রসাদ প্রত্যেক দিন প্রসাদ ফ্রি, থাকার জন্য ফ্রি ব্যবস্থা আছে, সব কিছু ফ্রি ব্যবস্থা আছে। তো আমি কী করলাম, আনন্দে তাদের সঙ্গে পরিক্রমা শুরু করলাম। ওখানে বর্ষণা মন্দিরে মাতাজিদের মন্দির আছে একটা, ওইখানে অনেক মাতাজিরা থাকে, সব ইয়ং মাতাজিরা থাকে, ওইখানে একটা রাস মণ্ডপও আছে, যেখানে মাতাজিরা প্রত্যেক দিন সন্ধেবেলা 7টার সময় রাসলীলা করেন, রাসলীলা কী করেন, তারা নৃত্য করেন, ওইখানে ভজন হয় আর ওইখানে নৃত্য করেন, কমসে কম 200 জন মাতাজি গোপী ড্রেস পরে ওইখানে নৃত্য করেন। একটা রাস মণ্ডপ আছে গহবর বনের মধ্যে, একটা বড় একটা হল, সেই হলের মধ্যে ওইখানে রাস নৃত্য হয় প্রত্যেক দিন 7টা থেকে 8টা পর্যন্ত ওই নৃত্য হয়, তারপরে সকলের জন্য প্রসাদ। তো আমি ওই রাস নৃত্য দর্শন করার জন্য একদিন, প্রথম দিন যখন দর্শন করলাম, ওই রাস নৃত্য দর্শন করে আমার খুব আনন্দ হয়েছিল। আপনারা হয়তো এটা কেউ যদি দেখতে চান যে রাসলীলা, তো আপনারা ইউটিউবে সার্চ করবেন যে বর্ষণা রাস মন্দির, বর্ষণা রাস মন্দির বললে দেখবেন সব চলে আসবে। ওইখানে অনেক মাতাজিরা নৃত্য করে, কীভাবে নৃত্য করে, ওরা ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে ওরা ঘোরে, নৃত্য করে সসমা। তো আমরা দেখতে পাই না, আমাদের জড়চক্ষু দিয়ে দেখতে পাই না যে ভগবান সাক্ষাৎ কৃষ্ণ ওদের সঙ্গে রয়েছে, কিন্তু প্রত্যেকটা গোপীর সঙ্গে কৃষ্ণ রয়েছে, ওইভাবে তারা নৃত্য করে। কমসে কম 200 জন মাতাজি ওইভাবে নৃত্য করে প্রত্যেক দিন, এরকম 7টা থেকে 8টা পর্যন্ত এরকম নৃত্য হয়। তা আমি ওই নৃত্য দর্শন করে আমার খুব ভালো লাগলো। আর ওদের ওইখানে অনেক ছোটো ছোটো অনেক ভক্ত আছে, যারা সন্ন্যাসীর মতন কাপড় পরে, গেরুয়া বসন পরা, ছোটো ছোটো বা এরকম 10-12 বছরের ভক্তরা, এরকম বয়সের ভক্ত এরকম আছে, 8-9 বছরের ভক্ত, এরকম অনেক ভক্ত আছে যারা এরকম সন্ন্যাসীর মতন কাপড় পরে, গেরুয়া বসন পরে, এরকম থাকে ওইখানে।
তো আমি ওদের সঙ্গে খুব আনন্দে কিছুদিন ওইখানে থাকলাম। তারপরে ওইখানে পরিক্রমা যখন শুরু হলো তখন আমি পরিক্রমা করতে বেরিয়েছিলাম। তো পরিক্রমা করতে বেরিয়ে তো অনেক জায়গা পরিক্রমা 84 করছে, আপনারা তো জানেন বৃন্দাবন 84 করছের মধ্যে কত জায়গা ভগবান কৃষ্ণের লীলাস্থলী। তো সব লীলাস্থলী এক এক দিন এক এক জায়গা আমরা 15 কিলোমিটার করে এক এক দিন হাঁটতাম। সেখানে টেন্ট থাকতো, সেই টেন্টে থাকতাম, সেখানে প্রসাদ পেতাম। পরদিন আবার ওই টেন্ট থেকে আবার 15 কিলোমিটার আরেক জায়গা দর্শন করতাম, সেখানে আবার টেন্ট থাকতো। এইভাবে করতে করতে 40 দিনের একটা পরিক্রমা, ওই পরিক্রমা আমি সমাপ্ত করেছিলাম ওই রমেশ বাবার টিমের সঙ্গে। তারপর ওইখানে পরিক্রমা সমাপ্ত হওয়ার পরে তামনে আমি চলে এসেছিলাম আবার বৃন্দাবনে। বৃন্দাবনে এসে কৃষ্ণ বলরাম মন্দিরে আবার এখানে সেবা নিয়েছিলাম।